আপনাদের ফিউচার প্ল্যান কি, আপনাদের আপকামিং প্রজেক্ট কি কি আছে সামনে হাতে? আপাতত আমরা আপকামিং প্রজেক্টের প্ল্যানিংটা করতেছি, যে আসলে আমরা কি, আসলে তো প্রথমে অডিয়েন্সের একটা চাহিদা থাকে না, যে আসলে অডিয়েন্স কি চায়। তো আমরা সেই সুবাদে হচ্ছে ব্ল্যাক স্টোন 1 এবং ব্ল্যাক স্টোন 2 পার্ট 2 এপিসোড 1 এবং 2 হচ্ছে কি আমরা উপহার দিচ্ছি। তো সেই সুবাদে হচ্ছে যদি এটার উপর বেস করে যে মানুষ আর কি কি ধরনের কন্টেন্ট দিলে আমাদের বাংলাদেশের মানকে হলিউডের লেভেলের মানের পর্যন্ত পৌঁছানো যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ভালো একটা একটা মিটিং করব, একটা আমাদের মধ্যে যে টিম মেটার আছে সবাইকে নিয়ে একটা বসে কি কি কাজ করা যায় সে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করবো। দেন হচ্ছে আমরা যখন চিন্তা করবো যে না হ্যাঁ এই এই প্রজেক্টগুলো করা যায় যেগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে আরও ভালো কিছু উপহার দেওয়া যাবে, তখন হচ্ছে আমরা এটা অবশ্যই অ্যানাউন্সমেন্ট করবো যে আমরা আপকামিং জিনিস এগুলো এগুলো আনতেছি। আপাতত আমরা সে জিনিসে হচ্ছে ডিসিশনটা নিচ্ছি। আর আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে দর্শক কি চায় আসলে। এই যে ব্ল্যাক স্টোন দেখে যে দর্শকের মধ্যে যে একটা চাহিদা তৈরি হয়েছে, যে আগে তো মানুষ বলতো যে বাংলাদেশ মানুষরা কি ধরনের ভিএফএক্স বানায়, এরা তো জীবনে কোনোদিন হলিউড লেভেলের কিছু বানাইতে পারবে না বা হলিউডের চিন্তা আপনার বাইরে। এই যে সুপার হিরো জনরা তো আসলে কেউ চিন্তাই করেনি, বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা মেন্টালিটি ফিক্সড হয়ে গেছে যে আমাদের দেশে সুপার হিরো ভালো ভিএফএক্স এর কাজ জীবনও হবে না। তো সেই ক্ষেত্রে আমি ছোট্ট করে শুধু এতটুকুই বলবো যে যেহেতু আমরা সুপার হিরো টাইপের কিছু বানাইছি, তো আমরা ইনশাল্লাহ সামনে এর চাইতে আরো বিশাল ধামাকাদার কিছু আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিব, যাতে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে একটা চিন্তা ঢুকছে যে সে মনে হয় ওরা তো বাংলাদেশের মানুষ তো আসলে এই ধরনের কাজ হলিউড লেভেলের মানের কাজের ধারে কাছে যেতে পারবে না, আমরা সেই চিন্তাটাকে ব্রেক করে দিব। এবং সেটাও আমি সারপ্রাইজ হিসেবে রাখতেছি আমরা বাংলাদেশের মানুষের জন্য, দর্শকদের জন্য, যাতে মানুষ দেখে যাতে বলে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কাজ। আপনার কাছে জানতে চাই তুহিন, আপনাদের এই অ্যাচিভমেন্টটা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আপনাদের পরিবার কিভাবে দেখছে, আপনাদের বন্ধু সার্কেল যারা এই আপনাদের টিমের বাইরে তারা কিভাবে দেখছে, বা যারা আগে নাক ছিটকাইতো তারা এখন কি বলতেছে? সবার তো মুখে এখন বাবা, কারণ হচ্ছে প্রথম শুরুতে হচ্ছে যাদেরকে সাপোর্ট পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, যাদের সাপোর্ট পাই নাই যারা বলছে যে কি করবি এগুলা দিয়ে কি হবে না হবে, এগুলা তোদেরকে দিয়ে জীবনও সম্ভব না। আর বিশেষ করে বলছে যে মানে চট্টগ্রামে থেকে এই ধরনের ভিএফএক্স এর কাজ করে এগুলা ফাও চিন্তা ভাবনা, তো তাদের মুখে হচ্ছে আমরা একটা ভালো করে একটা থাপ্পড় লাগাই দিলাম আর কি, যে আমরা পারি। আমাদের যে চেষ্টাটা ছিল 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত, যে হ্যাঁ আমরা যে কাজটা যে যারা আমাদেরকে ডিমোটিভেট করছে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে লেগে থাকলে আসলে সাফল্য আসবে। যখন কোনো কিছু নিয়ে ভালো ডেডিকেশন নিয়ে লেগে থাকা হয় কোন একটা কাজে, তখন কিন্তু ভালো সাফল্য অবশ্যই আসবে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার, আপনি একটা বলেছিলেন আপনার একটা আমরা গতকালকের আমি আপনার একটা ইয়ে দেখেছিলাম, টিউটোরিয়াল ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে আপনি বলেছেন যে উল্লাসের ব্যাপারটা দেখেছেন আমাদের টিমমেটদের মধ্যে, একটা ভিডিও আমরা দিয়েছিলাম ডের মধ্যে। তো উল্লাসের যে বিষয়টা, ইচ এন্ড এভরি মেম্বার আমরা মানে আমাদের উল্লাসটা আসলে কতটুকু সেটা মুখের ভাষায় বলে আসলে আমরা প্রকাশ করতে পারবো না, কারণ এত বছর 1.5 বছর কষ্ট করার পর এই সাফল্যটা যখন আসছে তখন তো সবার মধ্যে খুশি আর খুশি, মানে এখন ধরতে গেলে আমাদের মধ্যে একটা ঈদ চলতেছে আর কি। রাইট রাইট, আপনারা এখন যখন রাস্তায় বেরোন, এখন তো আপনারা সেলিব্রিটি, আপনাদের চিরাগের সবচেয়ে বড় বড় সেলিব্রিটি আপনারা, রাস্তায় যখন বেরোন অনেকেই তো আসে কথা বলে ছবি তুলে দেখা করতে চায় প্রশংসা করে, এই বিষয়গুলো কিভাবে এনজয় করছেন? এনজয় বলতে হচ্ছে এই যে বললাম আপনাকে, প্রথমত হচ্ছে বললো যে কিছু করতে পারবো না, এখন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে তারাই বলতেছে তোরা কিছু করে দেখাইতে পারছিস, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। যারা আমাদেরকে বলছে যে তোরা কিছুই করতে পারবি না আসলে, তোদেরকে দিয়ে আসলে কিছুই হবে না, এগুলো সবকিছু ফাও, এখন তারাই বলতেছে তোরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, তোদেরকে দিয়ে সবকিছু হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। আসলে তুহিন আপনারাই হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা, আমিও তাদের সাথে একমত, যদিও আমি আপনাদেরকে অনুৎসাহিত করি নেই কখনো, উৎসাহ দিচ্ছি, আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ, এভাবেই কাজ করেন, এগিয়ে যান, আমাদের বাংলাদেশকে প্রমোট করেন। সুপার হিরো হিসেবে শুধু যে যারা চলে গেছেন তাদেরকে আনবেন তা না, সুপার হিরো হিসেবে আমরা প্রেজেন্ট হিরোদেরকেও দেখতে চাই।
অবশ্যই, যেমনটা যেমনটা হলিউডে দেখি সেরকম। তো আপনাদের জন্য, আপনাদের জন্য, আপনার জন্য এবং আপনার টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করবো, আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষ করার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে অবশ্যই অবশ্যই এপিসোড টুটা দেখবেন ব্ল্যাক স্টোনের। প্রথম থেকে আপনাদের যে সাপোর্ট ভালোবাসা আমরা পেয়েছি, এবং আমরা এটা আশা রাখবো আপনাদের এই যে ভালোবাসাটা পেয়ে আমরা এত পরিমাণ আমাদের ডেডিকেশন লেভেলটা বেড়ে গেছে, সেটা যাতে কোনোদিন যাতে কমতি না হয়। ভালোবাসার সাপোর্টের যে জিনিসটা আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি, সেই জিনিসটা যাতে কোনোদিন যাতে না কমে যায়, এবং এবং সেটা যাতে কমে না যায় সেজন্য যা যা করা লাগে এখন পর্যন্ত যা যা করে আপনাদেরকে উপহার দিয়েছি, তার চেয়ে ভালো কিছু সামনে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। এটা আমরা কথা দিচ্ছি ব্ল্যাকবু স্টুডিওর পক্ষ থেকে, যে সামনে আপনাদের মানে সামনে আগামীতে যে সমস্ত কাজগুলো আমরা বের করব, তখন আপনাদের ভালোবাসার পরিমাণটা আই হোপ এর চেয়ে আরো বেশি হবে। আর ব্ল্যাকবু স্টুডিওর পক্ষ থেকে ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে যে আপনি আমাদেরকে এই সময়ে এসে একটা ইন্টারভিউতে ডেকেছেন। আসলে এটা আমাদের জন্য একটা অনেক বড় প্রাপ্তি, কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই ধরনের স্বপ্নগুলো দেখতাম, এবং এটা আল্লাহর কাছে শুকরিয়া যে আজকে আমাদের স্বপ্নগুলো সবগুলো ফিল আপ হচ্ছে। তো সেই জন্য ভাইয়া ব্ল্যাকবু স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, ভালো থাকবেন এবং আমাদের পাশে এইভাবে যেভাবে ছিলেন আমরা আশা রাখি যে আগামীতেও আমাদের পাশে এইভাবে থাকবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স স্টুডিওর পক্ষ থেকে সামনে আপকামিং যে কাজগুলো আমরা আনবো সেগুলো কিন্তু এখন যেভাবে বাংলাদেশকে আমরা কাঁপাই ফেলছি, এক কথায় ধরতে গেলে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা 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 খুশির একটা আনন্দ একটা যেটা সৃষ্টি হয়েছে, ভাইব যেটা সৃষ্টি হয়েছে, সেই ভাইবটাকে আমরা আরো অনেক 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 উচ্চ পর্যায়ে নিয়ে যাব, যেটা মানুষ কল্পনা করেন এই বাংলাদেশকে নিয়ে সেটা বাংলাদেশের মানুষ কল্পনা করবে এবং সেই কল্পনাটাকে আমরা বাস্তবায়ন করব। শুধু আমরা চাই আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন, এই হচ্ছে কথা আমাদের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।